গত পনেরো বছর ধরে আমি কম আন্দোলন করেনি আপনি এই দেশ নিয়ে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়াইছিলাম আমি আওয়ামী লীগের কোন নেতা এমপি মন্ত্রীকে সাথ কথা বলেনি আজকে আওয়ামী লীগের মনে করেন প্রতিদ্বন্দ্বিতা ঢাকায় সত্যটা বিলিয়ে আন্দোলন করেছে লোক মারা গেছে এক হিরো লোক মার ফেলে আপনি কি করবেন মারবেন মারেন হিরো লোক শত্রু পথে ছিল আগেও ছিল এখনো ছিল মার ফেলে দিলে মার ফেলে দেন আপনারা কিন্তু আমি শত্রু পথে কথা বলেছি আগেও বলতেছি এখনো বলেছে সেই টাইমে মামলা আমার দেওয়া ছিল না এটি আমাকে জোর করে দেওয়ানো হয়েছিলো এই কয়দিন তো আমার উপর কেউ আঘাত আনিনি আমার উপর আঘাত আনছিলো কেউ আজকে আমার উপর আঘাত আনছে বলে কথাগুলো বলতেছি আমি তো এতদিন বললাম না কেন আপনি আমার উপর আঘাত কেন আনলেন আপনি কেন আমার উপর আঘাত আনলেন আমি কেন এই কথাগুলো বলবো আপনি কেউ আমার তো বলার প্রয়োজন মনে করিনি তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে কি কারণে যাতে এই আন্দোলনটা ধ্বংস করা যায় তাদেরকে আজকে তাদের মুখ থেকে কথাবারবার চেষ্টা করেছে যে যেরকম এই ছাত্রকে নিয়ে কেন নিয়ে গে সর ছাত্রকে ডিপিতে বন্দি করার মানেই হলো যে তাদের এই আন্দোলনটা পামসার করা এইরকম আমাকেও কিন্তু ধরে নিয়ে দেওয়া মনে করে কারণটাই হলো এরকম ছিল যে আমাকে দিয়ে একটা দেশে হট্টগোল বাঁধে বিএমপি সেটাটা একটা গণ্ডগোল বাঁধে দেওয়া আমি এতদিন কেন বলি আমার তো এত এতদিন আঘাত আনেনি আজকে আঘাত এনেছে বলে তো আজকে কথাগুলো বলতেছে আমার পর কেন হামলা করা হবে আমার পর কিছুটা ডাক তাদের তাদেরকে বসতে হবে আজকে এই গত পনেরো বছর ধরে আমি কম আন্দোলন করিনি আপনি এই দেশ নিয়ে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছিলাম আমি আওয়ামী লীগের নেতা এমপি মন্ত্রীকে সাধ্যে কথা বলিনি আজকে আওয়ামী লীগের মনে করেন প্রতিদ্বন্দ্বিতা হয় ঢাকা সতেরোটা আসনের মতো নিজেদের মনে মনে করেন বিলিয়ে দিয়ে মনে আন্দোলন করেছে কারণ এই তা এই মনে করেন না যে আমি হিরো আলম দুর্বল আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন কিন্তু আমি তাদেরকে লড়েছিলাম নিজের জীবনের কথা ভয় করে নিন দলটা মনে করেন না যা প্রেসিডেন্টের দলটা মনে ক্ষমতা আছে বলে যে হিরো আলম ভীত হয়ে গেছে কাপুরুষ হয়ে গেছে হিরো আলম ভীত হয়নি কাপুরুষ হয়নি আগে বলতেছে এখনো বলতেছে আওয়ামী লীগ ক্ষমতা চালাকালীন আমি কিন্তু মনে করেন অন্যায় অত্যাচার প্রতিবাদ করেছি আমার উপর যে কুটি অন্যায় অত্যাচার হলে আমি প্রতিবাদ করবো কি করবে সত্তর বাজে আজকে যা শয়ে শয়ে ছাত্র মৃত্যুর আজকে মনে করি লাশ হয়ে গেছে কি হয়েছে বাঁচে নাই তাদের পরিবার আমার পরিবারের পাশে থেকে এক হিরোলাম মিললে আপনি আমার কি করতে পারবেন বরঞ্চ বিএনপির লোক কি করতে পারবে অন্য লোক কি করতে পারবে যে মামলা করে ফেলে দেবেন দেন মেরে ফেলে দেন হাজার হাজার লোক মারা গেছে এক হিরো লোক মারে ফেলে দেয় আপনি কি করবেন মারবেন মারেন হিরো লোক শত্রু ছিল আগেও ছিল এখনো ছিল মেরে ফেলে দিলে মারে ফেলে দেন আপনারা কিন্তু আমি শত্রু পরে কথা বলেছি আগেও বলতেছি এখনো বলেছে সেই টাইমে মামলা আমার দেওয়া ছিল না এটা আমাকে জোর করে দেওয়ানো হয়েছিল আপনি আজকে হয়তো বলতে পারতেছেন বিএনপি ক্ষমতায় আসতেছে তেল মারতেছি না তেল মারতেছে না তার ভেউ কথা বলতেছে না মুখ কেন খুলছি আজকে মুখ খুলছি এর কারণে আজকে আপনারা আমার উপর আঘাত এনেছেন এই দিন আজকে কথাগুলো বললাম নাহলে বলতাম না